কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। উত্তমভাবে ওযু করে মসজিদে আসে, বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলো এবং মসজিদে সালাত আদায় করে বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত যত ধাপ হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই জুমার দিনে নতুন একটি জুমা মসজিদে আজকে প্রথম জুমার সালাত থেকে এই মসজিদের উদ্বোধনী করতে পারছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মানব জাতি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কারণ আমরা ভালো মন্দ, সঠিক ব্যাঠিক, ন্যায় অন্যায় যাচাই করতে পারি। এই ব্রেন, এই বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যেমন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা যদি আমাদের নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ নিজেরা না রাখতে পারি, তাহলে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হব। মানুষ যেমন আশরাফুল মাখলুকাত, তেমনভাবে মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন উলাইকাকাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর নেই, এমনকি তার চাইতেও অধম নিকৃষ্ট। মানুষ যখন নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ না রাখে, তখন মানুষ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। যে জিনিস যত মূল্যবান হয়, যত দামি হয়, সেটা নষ্ট হয়ে গেলে ততটাই নিকৃষ্ট, খারাপ হয়ে যায়। আমরা যদি সাদা ভাত, সেই সাদা ভাত যদি রাত্রে রান্না করা হয়েছে, সকালবেলায় দেখি যে একটু নরম হয়ে গেছে, তারপরেও পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে খাওয়া যায়, আমাদের মায়েরা আগে খাওয়াইছেন, কিন্তু ওই ভাতটি যদি পোলাও ভাত হতো আর যদি নরম হয়ে যেত, তো ওই ভাত আর পেঁয়াজ মরিচ যতই কিছু দেন না কেন, ওই ভাত খাওয়া যেত না, কারণ পোলাও ভাত দামি ভাত। দামি জিনিস নষ্ট হয়ে গেলে নিকৃষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পচে যায়। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আমাদেরকে রাখতেই হবে, যদি না রাখি তাহলে আমাদের পরিণাম ভয়াবহ। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, যে যা করছি, যে যা বলছি, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, কিয়ামতের দিন আমার আপনার হাতে আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক,
তুমি তোমার আমল নামা পড়ে দেখো, কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা তুমি পড়ো দেখো, তোমার বিচারের জন্য তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট, দেখো তুমি জাহান্নামি না জান্নাতি। সেই দিন আমরা কিন্তু আমাদের সামনে সব কিছু স্পষ্ট হয়ে যাবে, তখন আমাদের আফসোস হবে, আফসোস করে বলবো মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন কিতাব দেখছি যে এই কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, কোনো ছোট বিষয় ছাড়া হয়নি, সব কিছু লিপিবদ্ধ আছে। কিন্তু সেই দিন এমন একদিন যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদের নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে হবে। আমরা সকলেই জানি যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু আমাদের জন্য অবধারিত, আমরা কেউ চিরদিন দুনিয়াতে বেঁচে থাকতে আসিনি। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকেই নির্দিষ্ট একটি মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, মেয়াদ শেষ, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কেউ টিকে থাকতে পারব না। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, ধন সম্পদ দিয়ে টিকে থাকা সম্ভব নয়। যদি ক্ষমতা দিয়ে টিকে থাকা যেত তাহলে ফেরাউন সবচাইতে ক্ষমতাধর শাসক ছিলেন, ফেরাউন টিকে থাকতে পারতো, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তদানীন্তনকালে তার অনুসারীরা ভাবত যে ফেরাউন কখনো মৃত্যুবরণ করতে পারে না, কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো তোমাদের বিশ্বাস আজকে ভেঙে চোরমার করে দেওয়া হলো, তোমাদের বিশ্বাস ফেরাউন কখনো মৃত্যুবরণ করতে পারে না, দেখো ফেরাউন মৃত্যুবরণ করেছে কিনা। শক্তি দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি ছিল আদ জাতি, সামুদ জাতি, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংস এমনভাবে আল্লাহ করেছেন, এখনও যদি আপনি সৌদি আরবে যান, মাদায়েন সালেহ নামক একটা জায়গা আছে, সেখানে যদি যান তাদের গজব আজাবের জায়গাটি এখনও অক্ষত আছে, দেখা যায় যে কীভাবে আজাব হয়েছে সেই জায়গায়। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কেউ চিরদিন বেঁচে থাকতে দুনিয়াতে আসেনি। আজকে দেখছেন এমন একটা ভাইরাস আমাদেরকে আক্রমণ করেছে, যেই ভাইরাস আমরা চোখেও দেখিনি কখনো, শুধু কানে শুনছি করোনা ভাইরাস। এই ভাইরাস পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের প্রাণ ছিনে নিল, পৃথিবীর সকল উন্নত সায়েন্স আজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এই ধরনের একটা অদৃশ্য ভাইরাস পাঠিয়ে দেখিয়ে দিলেন যে দেখো তোমরা মানব জাতি কত নিঃস্ব অসহায়, তোমরা তোমাদের সায়েন্স আজকে কিছুই করতে পারছে না। আমরা আসলে বাস্তবেই কিন্তু আমরা খুব অসহায়, আল্লাহর মোকাবেলায় আমরা কিছু করতে সক্ষম নই আসলে, কিন্তু আমরা আসলেই আমাদের বোঝ খুব কম, এই জন্য আমরা অনেক কিছুর মোকাবেলা করতে চাই। আসলে মানুষ আল্লাহর কোনো কিছুরই মোকাবেলা করতে পারে না। এই মোকাবেলা শব্দটা ব্যবহার করাই আমাদের জন্য উচিত নয় আল্লাহর যে কোনো আজাবের ক্ষেত্রে। এখন আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যু আমাদের আসবে, এটা স্বাভাবিক জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউল মুমিনে আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কোন মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, এবং মৃত্যু পরবর্তী জীবন, চিরস্থায়ী জীবন, পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, এই মুমিনই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। আমাদের বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যু পরবর্তী জীবন, পরকালীন জীবন, চিরস্থায়ী জীবন, এই জীবনের জন্য আমাদের উত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ স্বরূপ আমাদেরকে বলেছেন যে মান আহাব্বাদ দুনিয়া আদাররা বিল আখিরা, যে ব্যক্তি বেশি দুনিয়াকে ভালোবাসবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, ওয়ামান আহাব্বাল আখিরা আদাররা বিদ দুনিয়া, আর যে ব্যক্তি পরকালকে বেশি ভালোবাসবে সে দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হবে। ফা আদিররু বিল ফানি লিল বাকি,
অতএব তোমরা ক্ষণস্থায়ী জীবন দুনিয়াবি জীবনে কিছু ক্ষতিগ্রস্ত হলেও চিরস্থায়ী জীবন পরকালীন জীবনে লাভবান হও। দুনিয়াবি জীবন একেবারেই ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে আমরা যদি কিছু ক্ষতিগ্রস্তও হই তাহলে পরকালীন জীবনের জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরকালীন জীবন নিয়ে যদি সবসময় ভাবেন দুনিয়াবি জীবনে আপনার কিছু ক্ষতি হবে, এটা স্বাভাবিক জিনিস। আজকে সালাত আদায় করতে আসছেন, যদি না আসতেন হয়তো বা দোকান খুলে বসে থাকলে দুই একটা কাস্টমার পেতেন, আপনার 100 টাকা বিক্রি করতে পারতেন, কিন্তু সেটা আপনি দোকান বন্ধ করে মসজিদে এসেছেন, 100 টাকার একটা কাস্টমার আপনার ছুটে গেছে। দুনিয়াবি জীবনে একটু ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু লাভবান হলেন কোন জায়গায়, পরকালীন জীবনে লাভবান হলাম, এটাই হচ্ছে আসল সফলতা। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন, ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তিই হবে সফলকাম, সে ব্যক্তি প্রকৃত সফলকাম। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে, এই ব্যক্তি হচ্ছে আসল সফলকাম ব্যক্তি। আমাদের এই সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে। দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্য মশার একটি পাখা ডানা পরিমাণ মূল্য হতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। মশা, মশার একটা পাখা, গোটা মশা নয়, আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্য মশার একটা পাখা ডানা সম পরিমাণ হতো কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করাতেন না। কাফের মুশরিক তো আল্লাহর নাফরমানি করে, তাকে খাওয়ানোর পান করানোর কী প্রয়োজন ছিল? কোনোই প্রয়োজন নেই। কিন্তু তারপরেও তাদেরকে খাওয়ান পান করান কেন? কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নেই, আল্লাহ সকলকে ছেড়ে দিয়ে রেখেছেন, সকলকে রুজি দিচ্ছেন, হিসাব নেবেন একদিন আল্লাহ পরে, সব কিছুর হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ চলছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, পথ চলতে চলতে দেখলেন যে একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত ছাগলের বাচ্চার কান ধরে উঠাইলেন, উঠায় সাহাবায়ে কেরামের সামনে ধরলেন, ধরে বলছেন যে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এক দিরহাম এক টাকার বিনিময়ে এই মৃত ছাগলের বাচ্চাটি কেউ কিনতে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন ওয়া মা নাসনা বি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ এক টাকার বিনিময়ে এটাকে কিনতে পছন্দ করব না, ওয়া মা নাসনা বি, এটা দিয়ে আমরা কি করব, এই মৃত ছাগলের বাচ্চা দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাদ্দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে যেমন এই মৃত ছাগলের বাচ্চা একেবারে মূল্যহীন তুচ্ছ নগণ্য নিকৃষ্ট বস্তু, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য তার চাইতে অধিক কম। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে পরকালকে ভুলে গেছি। দুনিয়া এত ভালোবাসার বস্তু নয়, দুনিয়া এত এত ব্যস্ততার কারণ নয়, আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে সবসময়, পরকাল নিয়ে ভাবতে হবে, পরকালীন জীবন যেন আমার ভালো হয়, এটাই হচ্ছে আসল সফলতা, এটা চিন্তা আমাদেরকে করতে হবে। এটা চিন্তা করেই কিন্তু আজকে যারা এই মসজিদ বানানোর জন্য, এই মসজিদ যারা বানানোর জন্য বিভিন্নভাবে পরিশ্রম করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যেভাবে এই মসজিদে সহযোগিতা করেছেন, এটাই আপনার জন্য পরকালে জান্নাতের ওসিলা হবে। এটা হচ্ছে উত্তম প্রস্তুতি, মৃত্যুর পরবর্তী জীবন পরকালীন জীবনের জন্য একটা উত্তম প্রস্তুতি, এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন, এটা দোয়া আমাদেরকে করতে হবে। আর যত মানুষের সাথে সংশ্লিষ্ট যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের এই সহযোগিতাকে কবুল করুন। আমরা এমন একটি জায়গাতে উপস্থিত আছি আজকে, এমন একটা জায়গা বানিয়েছে এই মসজিদ বানিয়েছি যারা সর্বোৎকৃষ্ট জায়গা বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, সর আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় ভালোবাসার জায়গা হলো মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা, আর সবচাইতে নিকৃষ্ট আল্লাহর নিকটে কোনো স্থান থাকলে সেটা হলো বাজার। আমরা মসজিদ বানিয়েছি, যে ব্যক্তি মসজিদ বানিয়েছেন
মসজিদ বানানোর জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করেছেন তার এই মসজিদকে আল্লাহ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাস কিতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, একদম ছোট্ট মসজিদ, কা মাফহাস কিতাত বলতে যেটা বিভিন্ন মরুভূমিতে ছোট্ট ছোট্ট পাখি বিচরণ করে দল বেঁধে, তারা মাটিতে ডিম দেওয়ার সময় আসলে ডিমটা রাখার জন্য ছোট্ট মাটি খোদাই করে জায়গা তৈরি করে ডিমটা যেন থাকতে পারে, এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতটুকু মসজিদ যদি কেউ বানায়, আও আসগার তা অথবা তার চাইতে ছোট যদি মসজিদ বানায় কেউ দুনিয়াতে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতে জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। ছোট বলতে কি, এতটুকু তোর মসজিদ হয় না। এখানে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন ছোট বলতে এখানে তাকিদ দিয়ে মানুষকে গুরুত্ব বোঝানো হয়েছে মসজিদ বানানোর প্রতি। সবচাইতে ছোট হলে একজন মানুষের সালাত আদায় করার স্থানও যদি কেউ বানায় যে একজন মানুষ সালাত আদায় করতে পারবে এতটুক মসজিদ, তারপরে এতটুক মসজিদ বানাইলেও তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। অনেক ফজিলতের বিষয় এই হাদিসগুলো, সবাই শুনি সবসময় কিন্তু আমরা পালন করি না, আমরা গুরুত্ব দেই না। এই জায়গাতেই সাহাবায়ে কেরামের সাথে আমাদের ইমানের অনেক তফাত। সাহাবায়ে কেরাম সবসময় জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনাতে একজন এতিম বালক বসবাস করত, গরিব মানুষ, ছোট্ট একটি খেজুরের বাগান ছিল এই সেই এতিম বালকের। ওই এতিম বালকের খেজুরের বাগানের পাশে বিশাল এক খেজুরের বাগান ছিল আরেকজন লোকের। এতিম বালকটি মনে করলো যে আমার এই ছোট্ট খেজুর বাগানটি একটু বাউন্ডারি দিয়ে ঘিরে দেব। বাউন্ডারি দিতে গিয়ে দেখলেন যে পার্শ্ববর্তী বড় বাগানের মালিকের একটা গাছ মাঝখানে পড়ে যায়। এতিম বালকটি বড় বাগানের মালিককে বললেন যে আপনার তো অনেক বড় বাগান, অনেক গাছ, আপনার এই একটা গাছ যদি আমাকে দিয়ে দিতেন আমার খুব উপকার হতো। ওই লোক বললেন যে না, আমি তোমাকে খেজুর বাগান খেজুরের গাছ দেব না। বললেন যে আপনি যদি কোনো বিনিময় গ্রহণ করেন, কোনো বিনিময় নিয়ে যদি দেন, বিক্রি করেন তাও দেন, আমি কিনে নিচ্ছি। তবুও সে বললো যে না, আমি তোমাকে দেবো না খেজুরের গাছ। খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বললেন যে তুমি ওই একটা খেজুরের গাছ ওই এতিম বালককে দিয়ে দাও। ও ব্যক্তি বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিব না। দ্বিতীয়বার আবারও বললেন যে তুমি দিয়ে দাও। আবারও বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিব না। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি একটা খেজুরের গাছ ওই এতিম বালককে দিয়ে দাও তাহলে জান্নাতে তুমি একটি খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। তারপরেও সে বলল যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও আমি দেব না। পার্শ্বে একজন সাহাবী বসেছিলেন, নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখছেন, শুনছেন। মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগান এবং সবচাইতে উন্নত খেজুরের বাগান ছিল আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঘোষণাটা দিলেন যে একটা খেজুরের গাছ তাকে দিলে, ওই এতিম বালককে দিলে আপনি জান্নাতে একটা খেজুরের বাগানের জামিনদার হবেন, এই যে ঘোষণা দিলেন, এটাকে শুধু ওই ব্যক্তির জন্য খাস না, যে কোনো ব্যক্তি যদি ওই খেজুরের গাছটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করে তার জন্য আপনি খেজুরের বাগানের মালিক হওয়ার জামিনদার হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, যে তাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করবে যে কোনো মূল্যে, তার জন্য আমি জান্নাতে একটা খেজুরের বাগানের মালিক হওয়ার জামিনদার হলাম। এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় বাগানের মালিক যে গাছ দিতে চাইল না তাকে এবার বলছেন
যে আপনি কি আমার খেজুরের বাগান চিনেন? বলছে হ্যাঁ আপনার খেজুরের বাগান চিনি। তা আপনি ওই একটি খেজুরের গাছে তিন বালককে দিয়ে দিন, বিনিময়ে আমার পুরা বাগানটা আপনি নিয়ে নিন। এইবার ওই বড় বাগানের মালিক বলছে যে আপনার কি মাথা ঠিক আছে? তিনি বললেন যে হ্যাঁ আমি সুস্থ মস্তিষ্কে বলছি আমার মাথা সব ঠিক আছে, আপনি একটা খেজুরের গাছ দিয়ে দিন এদিন বালককে, আমার পুরা বাগান এবং বাগানের মধ্যে আমার বাড়ি আছে কূপ আছে সব আপনাকে দিয়ে দিলাম, রাজি হয়ে গেল। এবার আবুদাহদাহ রাজি আল্লাহ তাআলা বাড়িতে ফিরে যাচ্ছেন, বাড়িতে ফিরে গিয়ে বাড়িতে আর প্রবেশ করলেন না, বাড়ির দরজায় গিয়ে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাদ দাহদাহ, হে দাহদাহের মা বাড়ি থেকে বেরিয়ে আসো। তার স্ত্রী ভেতর থেকে বলছেন যে কি ব্যাপার, আপনি বাহির থেকে ডাকছেন কেন, ভিতরে আসুন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বাড়ির ভেতরে প্রবেশ করব না, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি আমার এই বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছি। উম্মুদ দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনি কিসের বিনিময়ে আমাদের এত বড় বাগান বাড়ি সব বিক্রি করে দিলেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জান্নাতে একটি খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই খেজুরের বাগান আমি বিক্রি করে দিয়েছি। বর্তমান জামানায় যদি চিন্তা করে দেখেন, বর্তমান জামানায় যদি কেউ কোনো স্বামী তার স্ত্রীকে সেটা বলে তো অবশ্যই ঝাড়ু নিয়ে বের হবে। উম্মুদ দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, এ বলে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। সাহাবা ইকরামের ঈমান, তারা মনে করেছেন জান্নাতে একটা খেজুরের বাগানের মালিক হব, দুনিয়ার এই বাগান আমি করবোটা কি হবে দুনিয়ার বাগান দিয়ে? জান্নাতে একটি খেজুরের বাগানের জামিনদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন মানে তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, ওটা দিলে তার জান্নাত, দুনিয়ার এই বাগান আমি করবোটা কি হবে এই বাগান দিয়ে? তার সব কিছু বিলিয়ে দিয়েছে। আমরাও কি এমন হতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন মাম ফিল জান্না, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো পরকালে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আমার দুনিয়ার এ ঘর কি হবে? জান্নাতে একটা ঘর যদি আমি পেয়ে যাই, দুনিয়ার এ ঘর কি হবে? আসলে দুনিয়ার এই ঘরে আমরা কয়দিন বসবাস করব? ঘটনাক্রমে মনে পড়ে যায়, আমরা অনেকেই কি করি, কেউ কিছু দান করলাম সেটা যদি একটু তাকবির তাকবির না মারা হয় খুশি হয় না, আমার একটু দান প্রচার হোক যে আমি এত টাকা দান করেছি। গোপনে দান করার চেষ্টা করবেন, আপনার ডান হাত যা দান করবে বাম হাত তা জানবে না, এমনভাবে দান করার চেষ্টা করুন বাহবা করানোর জন্য দান করলে সেই দান আল্লাহর নিকটে কবুল হবে না। প্রত্যেকটা কাজ তার নিয়াতের উপর নির্ভরশীল, নিয়াত যদি সই না হয় তাহলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। এরকম একটা উদাহরণ আছে, দেখুন আমি বাহরাইনে বসবাস করি বেশ কিছুদিন থেকে, তো বাহরাইনে আমার একজন বন্ধু ছিলেন, এখন দেশে আছেন। তো তিনি যখন দেশে চলে আসলেন, একেবারে চলে আসতে লাগলেন, তার চাকরি শেষ, ওখানে 60 বছর বয়স হয়ে গেছে, তো তিনি দেশে চলে আসছেন। তো বলছেন আমাকে একদিন বলছেন যে কি করবো আমি দেশে যে, তো আমি বললাম যে আপনার ঢাকাতে জমি আছে, ঢাকাতে একটা বাড়ি বানান, তো বাড়ি ভাড়া দিয়ে আপনি চলতে পারবেন, সমস্যা হবে না। তো তখন তিনি ঢাকাতে যখন চলে আসলেন, আসার পরে আমাকে এবার কল দিলেন, একদিন কল করে বলছেন যে ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আল্লাহর একটা ঘর আমাকে বানিয়ে দিন। কি আল্লাহর ঘর? তিনি বললেন যে আমাদের অঞ্চলে যদি আমি মসজিদ বানাই তাহলে বিদআতীরা দখল করে নেবে, অতএব আপনি রাজশাহীর মানুষ, অতএব রাজশাহী অঞ্চলে আমার টাকা দিয়ে একটা মসজিদ বানান। যেই দিন বলবেন যে মসজিদের কাজ কমপ্লিট হয়েছে ওই দিন আমি আমার বাড়ির কাজ শুরু করব, আগে আল্লাহর ঘর কমপ্লিট হবে তারপর আমার বাড়ির শুরু হবে। তারপর বললেন যে একটা শর্ত আছে আপনার সাথে। কি শর্ত? শর্তটা হলো যে আমি যে টাকা দিচ্ছি মসজিদ বানানোর, কখনোই আমার নাম কোথাও বলবেন না যে কে টাকা দিল মসজিদ বানাইতে, কখনোই নাম বলবেন না। নাম বলার
নিষেধ। কে বানাইলো, কোথায় থেকে টাকা আসলো কিচ্ছু বলবেন না, কারণ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, মানুষকে নয়। মানুষকে আমি দেখাতে চাই না, এটা যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ দেখলেই হলো, আর কারোর দেখার দরকার নাই কে দান করেছে মসজিদ। 26 লক্ষ টাকা দিলেন আমাকে, 26 লক্ষ টাকা দিয়ে রাজশাহীতে একটা মসজিদ বানালাম। যেই দিন মসজিদ বানানোর পুরো খবর দিয়েছি সেদিন তার বাড়ি শুরু করলেন। গত কিছুদিন আগে এই লকডাউনের মধ্যে আমাকে কল দিয়ে বলছেন যে শরীফ ভাই আমার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আপনি একটু আসেন আমার বাড়িটা একটু দেখে যান আপনি। ঢাকাতে গেলাম, গুলশানে বাড়ি তৈরি করেছে, মাশাআল্লাহ ঢাকা গুলশান 9 তলা বাড়ি, বিশাল বাড়ি। আল্লাহ তালা দেখেন তার কত কোনো কিছুর সমস্যা হয়নি, সহজে তিনি বিশাল বাড়ি বানিয়ে ফেলেছেন, এটা বরকত আল্লাহ। অথচ তিনি ভয় করছিলেন আমি কী করবো, 9 তলা বাড়ি, বিশাল বাড়ি তিনি বানিয়েছেন, আল্লাহ বরকত দিয়েছেন তার, কারণ তার নিয়াত খালেস মাশাআল্লাহ। আমরাও যদি এমন হতে পারি তো অবশ্যই আমার প্রত্যেকটা জিনিসে বরকত হবে, আমার ধন সম্পদে বরকত হবে। এই মসজিদ যারা বানিয়েছি, যারা যেভাবে সহযোগিতা করেছি, নিয়াতকে খালেস করবেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এটাই যেন জান্নাতের ওয়াসিলা হয়, জান্নাতে যাওয়ার জন্য এটা যেন কারণ হয়, এর মাধ্যমে যেন জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ঘর নির্মাণ করেন, এই উদ্দেশ্যে আপনারা এই মসজিদের সাথে থাকবেন। শুধু মসজিদ বানালেই হবে না, মসজিদ সালাতের জায়গা, মসজিদ বানিয়েছেন খুব সুন্দর মাশা আল্লাহ, মসজিদের গেটে বসবাস করছেন, সালাত আদায় করতে আসেন না, এই মসজিদ আনা কি হবে? বহু মানুষ আছে মসজিদ বানায়, মাশাআল্লাহ সুন্দর সুন্দর মসজিদ বানাচ্ছি, কিন্তু সালাত আদায় করতে মসজিদে মানুষ আসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাত সম্পর্কে, সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। তারপরে বলছেন, ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি তার সালাতের হিসাব সঠিক হয়, সালাতের হিসাব সঠিক হওয়ার শর্ত, হাদিসের ভাষা কিন্তু বলা হয়নি যে ফা ইন আদাত, যদি সে সালাত আদায় করে থাকে এটা বলা হয়নি, হাদিসের ভাষা হলো ফা ইন সালুহাত, যদি তার সালাত সঠিক হয়ে থাকে, মানে কি আদায় না করলে তো আগেই বাদ, শেষ নাই, হিসাবের মধ্যেই নাই, আদায় করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী আদায় করেননি, সেটাও বাদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ ঠিক সেইভাবে সালাত আদায় করো। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আদায় করেছেন ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কিতাবগুলো যদি আমরা খুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের পদ্ধতি আমরা পেয়ে যাব খুব সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের সঠিক পদ্ধতি যদি আপনারা জানতে চান, পড়তে চান, শিখতে চান, তাহলে অবশ্যই মহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, যিনি মহতরম আমির আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, তার লিখিত একটি কিতাব রয়েছে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটি আপনি পড়বেন, সুন্দরভাবে সালাতের সঠিক পদ্ধতি রেফারেন্স সহকারে আপনি পেয়ে যাবেন। সালাত সঠিকভাবে আদায় করতে হবে, পড়লেই শুধু হবে না, সালাত সঠিকভাবে আদায় করতে হবে। যার সালাত সঠিক হবে তার অন্যান্য আমল সঠিক থাকবে, অন্যান্য আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে। ওয়া ইন ফাসাদাত, তা যদি তার সালাত বাতিল হয়ে থাকে, ফাসাদা সাইরু আমালিহি, তার অন্যান্য আমল সব বরবাদ হয়ে যাবে, অন্যান্য আমল দিয়ে সে আর জান্নাতে যেতে পারবে না। অতএব সালাত আদায় করতে হবে সঠিকভাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কোরআনে যেটার ঘোষণা দিয়েছেন সেটা সালাতের ঘোষণা, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েম করা বলতে কি বোঝায়? সালাত কায়েম হচ্ছে নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নয়। অনেকে 3 ওয়াক্ত সালাত আদায় করি, এশা ফজরে নাই, অনেকে 4 ওয়াক্ত সালাত আদায় করি, বাকি 4 ওয়াক্ত ঠিকই আছে, ফজরের সালাতে আর নাই। 4 ওয়াক্ত সালাত আদায় করার নাম সালাত কায়েম করা নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সঠিক সময়ে সালাত আদায় করবেন। সালাতের রুকন ওয়াজিব, রুকন আরকান ওয়াজিব যেগুলো ফরজ সব কিছু আছে সব ঠিকভাবে আদায় করবেন, সুন্দরভাবে আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী সালাত আদায় করবেন, তখনই সেটা সালাত কায়েম হবে।
এই সালাত কায়েম করতে হবে। কোনো মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না, সে যতই নিজেকে মুমিন ভাবুক। অনেকে আমরা বলি যে সালাত আদায় না করলে কি হলো, আমার ইমান ঠিক আছে। স্যার ইমানের কি বোঝাচ্ছে? কিছুই বোঝেনি সে ইমানের। ইমান কাকে বলে সেটা কিছুই বোঝেনি সে। সালাত আদায় করলো না, কিসের ইমান তার আছে? অতএব সালাত আদায় করুন। মসজিদ বানিয়েছেন সুন্দর মসজিদ, আল্লাহ তালা এই মসজিদকে কবুল করুন, কিন্তু এই মসজিদকে আবার আপনাদেরকেই করতে হবে। এই মসজিদে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে। এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আমরা অনেকেই মনে করি যে এখানে মুয়াজ্জিন আছে সে পরিষ্কার করে না কেন, তার উপরে খুব ঝাড়ি ঝড়ি। একটু যদি টাইমের হেলফের হয় তাহলে মুয়াজ্জিনকে মনে হয় সবচেয়ে কথা শুনতে হয় বেশি, কারণ আমাদের দেশে মনে হয় সবচেয়ে নিম্নমানের চাকরি যে করে সে হলো মুয়াজ্জিন। অথচ যখন আমি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, প্রথম ক্লাস করলাম, দেখলাম দুইজন শিক্ষক আমাদের ক্লাস নিলেন। তো মসজিদে আমাদের ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে সালাত আদায় করতে গেলাম আসরের সালাত। আসরের সালাত আদায় করতে যেয়ে দেখছি যে একজন আজান দিলেন। তো যিনি আজান দিচ্ছেন তিনি আমাকে ক্লাস করাইলেন মদিনা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটির ক্লাস করাইলেন, তিনি আবার দেখছি আজান দিচ্ছেন। আবার ইমামতি দেখা দেখছেন যে আরেকজন শিক্ষক যিনি আমাকে ক্লাস করেন তিনি আবার ইমামতি করতেছেন। আমি জিজ্ঞেস করলাম একদিকে, ব্যাপার কি? এই দুইজন যে আমাকে ক্লাস করালেন কিছুক্ষণ আগে ইউনিভার্সিটিতে, ইনারা এবার মুয়াজ্জিন আজান দিলেন আবার ইমামতিও করছেন। তারা বললেন যে ইনাই তো যে আজান দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন, যে ইমামতি করলেন সেই মসজিদের ইমাম। সেটা জুমা মসজিদও নয়, ওয়াক্তিয়া মসজিদ। জুমা মসজিদও নয়, সেটা ওয়াক্তিয়া মসজিদ। অথচ যিনি মুয়াজ্জিন আজান দিলেন সৌদি আরবের সবচাইতে বড় উলামা ইকরামের মধ্যে একজন, আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাউল্লাহ, তার নিজের জামাই, যারা টাকা পয়সার কোনো অভাব নেই, কত বড় লোক মানুষ, কোটিপতি কোটি কোটি টাকার মালিক তারা, কিন্তু তারপরে মুয়াজ্জিনের দায়িত্ব কেন নিলেন? মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছেন পরকালের জন্য, দায়িত্ব পালন করছেন সেখানে একবারে দায়িত্বরত মুয়াজ্জিন, পাঁচ ওয়াক্ত সালাতের আজান দেন। বুঝতে হবে আমাদেরকে, আমাদের দেশের মানুষ খেতে পায় না ঠিকই, কিন্তু প্রেস্টিজ খুব আমাদের। তা আজান দিব আমি, আমার মতো মানুষ আজান দিবে? আজান দিবে তো নিচু শ্রেণীর মানুষ। আসলে আমাদের মাইন্ড খুব ছোট, সংকীর্ণ মনে আমরা বাংলাদেশের মানুষ। আমাদেরকে পরকাল নিয়ে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানতো যে আজান দেওয়াতে কত নাকি এবং প্রথম কাতারে সালাত আদায় করাতে কত নাকি, তাহলে সে যদি লটারি করার প্রয়োজন হতো লটারি করে হলেও সে আজান দেওয়ার চেষ্টা করত, লটারি করে হলেও সে প্রথম কাতারে সালাত আদায় করার চেষ্টা করত। অথচ আমরা কয়েকদিন আজান দিলাম, আজান একদিন মুয়াজ্জিন না আজান দেন নেকি পাবেন? কত নেকি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান যত দূর কর মানুষ শুনতে পায়, যত মানুষ মসজিদে আসে সালাত আদায়ের জন্য, যত মানুষ মসজিদে আসলো, যত নেকি অর্জন করলো সালাত আদায় করে, সম পরিমাণ নেকি ওই মুয়াজ্জিনকেও দেওয়া হয়, কারণ মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে এসেছে। এবং যত কিছু গাছ গছালি থেকে শুরু করে যত কিছু তার আজান শুনে, সব কিছুই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহর কাছে। কত ফজিলতের বিষয়! আমরা কি সামান্যতম চিন্তা করে দেখেছি কখনো যে এই ফজিলতগুলো আমরা পাবো? হতে পারে তো এখনই আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হলে তো সব শেষ। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি, নেকি যেন আমার বেশি হাসিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মসজিদে নববীতে একজন সাহাবী সালাত আদায় করতে আসছেন অনেক দূর থেকে, সবচাইতে মসজিদে নববী থেকে দূরে বাসা ছিল তার। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আসে মসজিদে, জামাতের সাথে সালাত আদায় করে। তা আমি তাকে পরামর্শ দিলাম, আমি তাকে বললাম যে আপনি যদি একটা গাধা কিনতেন তাহলে ভালো হতো, তাহলে আপনি অন্ধকার রাত্রে আসেন, অন্ধকার রাত্রে পায়ে হেঁটে হেঁটে আসেন এত দূর থেকে, আবার প্রচণ্ড রৌদ্রের মধ্যে দুপুরে জোহরের সালাত আদায় করতে আসেন, আর কত রাস্তা তো তখন ছিল না, পাহাড়ি অঞ্চল, কত কষ্ট আসলে। তা আপনি যদি একটা গাধা কিনেন তাহলে মসজিদে আসতে আপনার সুবিধা হয়। পরামর্শ দিচ্ছেন কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা।
তখন যাকে পরামর্শ দিচ্ছেন তিনি এবার বলছেন যে আপনি তো আমার বাড়ি সবচেয়ে দূরে, আসতে কষ্ট হয়, এই জন্যই আমাকে এই পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমার বাড়ি মসজিদের নিকটবর্তী হোক, আমার বাড়ি মসজিদের কাছে হোক, এটা আমি ভালোবাসি না, পছন্দ করি না। এবার তিনি বলছেন, মনে মনে করলেন যে সবাই পছন্দ করি মসজিদের কাছে বাড়ি হোক, ইনি আবার উল্টো কথা বলছেন, ব্যাপারটা কি মসজিদের কাছে বাড়ি হোক এটা পছন্দই করেন না, ইনি ভালোবাসেন না। সাহাবাই কারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল যে অমুক ব্যক্তি কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি কথা বলেছো? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বলেছি এ কথা। কেন বলেছো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি সবচাইতে দূরে, আমি দূর থেকে মসজিদে আসি পায়ে হেঁটে হেঁটে সালাত আদায় করতে, আমার ধাপ বেশি হয়, যত ধাপ হয় তত ধাপে একটা একটা করে নেকি হয়, যত ধাপ দেওয়া হয় প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, যত ধাপ দেওয়া হয় প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়, আমি মসজিদের কাছে বাড়ি নিয়ে আসবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ'তাকাল্লাহু আজরান কামেলা, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ নেকি দান করুন, দয়া করলেন তার জন্য। সাহাবায়ে কেরাম কি চেষ্টা না তারা করেছেন, চেষ্টা করেছেন সর্বদা কিভাবে আমার বেশি নেকি হাসিল হবে। দূর থেকে আসছেন পায়ে হেঁটে হেঁটে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করে মসজিদে আসে, বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলো এবং মসজিদে সালাত আদায় করে বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত যত ধাপ হয় প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদে আওরাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আওরাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে সালাত আদায় করতে আসে, সে যতবার মসজিদে সালাত আদায় করতে আসে ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। আল্লাহ তাআলার মেহমানদারি কারো কল্পনাতে আসবে না, যে আল্লাহ তাআলা কি মেহমানদারি করতে পারে। আল্লাহ তাআলা যদি কারো মেহমানদারি প্রস্তুত করেন সেটা কত উন্নত হতে পারে মানুষের কল্পনাতে আসবে না। এত কিছু মসজিদ, মসজিদে সালাত আদায় করবো মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার বাড়িতে সালাত আদায় করে বা বাজারে সালাত আদায় করে, তার চাইতে মসজিদে এসে জামাতের সাথে যদি সালাত আদায় করে, তাহলে 25 গুণ, অন্য এক হাদিসে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মানে মসজিদে জামাতের সাথে এসে সালাত আদায় করবেন আর বাড়িতে 27 ওয়াক্ত সালাত আদায় করলে যে যত নেকি হবে, মসজিদে এসে জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করলে সেই নেকি হবে, কত নেকি। তাহলে আমরা মসজিদে আসার প্রতি অবশ্যই গুরুত্ব দেব, মসজিদ জামাত করব এবং মসজিদ সালাত আদায়ের জায়গা, জিকির আজকারের জায়গা, আল্লাহকে স্মরণ করার জায়গা, মসজিদ রাজনীতির জায়গা নয়, এটা মনে রাখবেন। আমাদের দেশে এখন প্রায় মসজিদে রাজনীতি শুরু হয়, মসজিদ কোনো রাজনীতির জায়গা নয়, রাজনীতি করবেন বাইরে করবেন মসজিদে নয়, মসজিদ নিয়ে কোনো রাজনীতি নেই, মসজিদ সালাতের জায়গা, মসজিদকে মসজিদের উদ্দেশ্যে, মসজিদের যে মাকসাদ উদ্দেশ্য, সে উদ্দেশ্য যেন মসজিদের ঠিক থাকে এর জন্য সবাই প্রচেষ্টা চালাবে। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সালাত এমন একটা ইবাদত যেটা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল, সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আদায় করা, এবং মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করব, মসজিদে আবাদ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তিনটি আমল বাদ দিয়ে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল বাদ দিয়ে তার সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল কি? 1, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া কাকে বলে?
এমন স্থায়ী দান যেই দানের মাধ্যমে আপনার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হয়, এর নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই দান টিকে থাকবে, এই দান থেকে মানুষ উপকৃত হতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় লেখি নেকি লিপিবদ্ধ হতে থাকবে। তাহলে মসজিদ তারই অন্তর্ভুক্ত। দুই, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম আপনি রেখে গেছেন, এমন একটা ইলম রেখে গেছেন যে ইলমের দ্বারা আপনার মৃত্যুর পরে মানুষ উপকৃত হচ্ছে। কাউকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার কোরআন শিক্ষা করে সে নিজে কোরআন তেলাওয়াত করছে আপনার মৃত্যুর পরেও, সে আবার কাউকে শিক্ষা দিচ্ছে, এই যে জারি একটা রেখে গেছেন, এই নেকি কিন্তু আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনি একটা কিতাব লিখে গেছেন, আপনার কিতাব পড়ে আপনার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হচ্ছে, এই যে একটা নেকি জারিয়া হতেই থাকবে। তিন নম্বর বলছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন সুসন্তান যদি কেউ রেখে যায় যেই সুসন্তান তার জন্য দোয়া করে, এই দোয়ার নেকি তার কবরে পৌঁছতে থাকে, তার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকে। এই সাদাকা মানে এই স্থায়ী জিনিসগুলো, স্থায়ী কর্মসূচি আমাদের গ্রহণ করা খুবই জরুরি। স্থায়ী কর্মসূচি গ্রহণ করব আমরা বর্তমানে এমন কিছু কাজ করি দুনিয়াতে যে গুনাহে জারিয়া করি, নেকি জারিয়ার দিকে আমাদের লক্ষ্য খুব কম, গুনাহে জারিয়া এমন কিছু চালু করে গেছি যেটা আমার দ্বারা পাপ হইতেই আছে, হতেই আছে, হতেই আছে। কেমন গুনাহে জারিয়া? আচ্ছা, যে মানুষ যারা ধূমপান করেন, প্রথমেই একটা বাচ্চা বা একটা যুবক প্রথমেই কিন্তু নিজে ধূমপান শুরু করে না, নিজে কিনে খায় না, সিগারেট বিড়ি কিনে খায় না, প্রথমেই আরেকজন যে খায় সে তাকে শেখায় যে নে খা ভালো লাগে। ও একদিন খাইলো, দুদিন খাইলো, খেতে খেতে এবার শুরু হয়ে গেলো, এবার নিজে কেনা শুরু করলো। এই যে ও যে প্রথম শিক্ষা দিল, যতদিন সে সিগারেট খাইলো ও আবার আরেকজনকে শিক্ষা দিল। এই যে আপনি অযথা একটা গুনাহে জারি করে রাখলেন, আপনার আমার নামে পাপ লেখা হতেই আছে, হতেই আছে, হতেই আছে। এই জন্য সাবধান থাকবেন, নেকি জারিয়া করতে হবে, গুনাহে জারিয়া নাই, পাপ থেকে বাঁচতে হবে আমাদের। নিজের পাপই বহন করতে পারি না, আরেকজনের পাপ যদি আসে তাহলে কী অবস্থা হবে? কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, যেই মাঠে কেউ কারো সহযোগিতা করবে না, একটা নেকির মূল্যবোধ কিয়ামতের মাঠে, একটা নেকি। আল্লাহ বলছেন সেদিন নেকি এবং পাপকে ওজন করা হবে। নেকির পাল্লার ওজন বেশি হলে আপনার জন্য জান্নাত, পাপের পাল্লার ওজন বেশি হলে আপনার জাহান্নাম। হতে পারে একটা নেকির কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যদি বলেন আপনার মাকে কিয়ামতের দিন যে মা, তুমি তো দুনিয়াতে আমাকে খুব ভালোবাসতে, দুনিয়াতে আমার জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলে, তা আজকে একটা নেকি দিয়ে তুমি আমাকে একটু সহযোগিতা করো তো মা, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, একটা নেকি আমাকে দাও, তোমার তো অনেক নেকি, একটা নেকি দিলে সমস্যা হবে না তোমার। আপনার মা আপনাকে সহযোগিতা করবে না, অথচ দুনিয়াতে যদি কোনো মাকে বলা হয় যে তোমাকে হয় তোমাকে হত্যা করবো, নাহলে তোমার মাকে হত্যা মানে তোমার ছেলেকে হত্যা করবো, তো মা বলবে যে আমাকে হত্যা করো বাবা, আমার ছেলেকে কিছু করো না, দুনিয়াতে জীবন দিত। কিন্তু কিয়ামতের দিনে একটা নেকি দিবে না সে, আপনার বাবা একটা নেকি দিবে না আপনাকে, আপনার স্ত্রী, আপনার সন্তান কেউ কিছু দিয়ে সহযোগিতা করবে না। কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বলবে যে হাত যা বলেছে আর ঠিকই বলেছে, সত্যায়ন করবে। কি ভয়াবহ দিন কিয়ামতের দিন! সেই ভয়াবহ দিনে যেন আমাদেরকে আফসোস করতে না হয়, এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে আছেন প্রস্তুতি গ্রহণ করুন, মৃত্যুর জন্য প্রস্তুত হন। যদি না হন তাহলে অবশ্যই আফসোস একদিন হবে, স্মরণ একদিন হবেই, কিন্তু এমন একটা স্মরণ হবে, এমন একটা দিনে স্মরণ হবে যেই দিন স্মরণ করে কোনো লাভ হবে। সবাই বিবেকবান মানুষ এখানে যারা আছেন,
সবাই ভালো মন্দ সবই বুঝেন, একটু দিনকে জানার চেষ্টা করুন। এই মসজিদকে একটা মার্কাজ হিসেবে গ্রহণ করুন। এই মসজিদ শুধু সালাত নয়, দিন শিক্ষার একটা মার্কাজ হিসেবে গ্রহণ করুন মসজিদকে। আপনি যদি মসজিদে নববীতে যান, মনে বলবে সালাতের সময় মনে বলবে যে এটা একটা মসজিদ, সালাতের টাইম বাদ দিয়ে অন্য সময় বলবেন যে এটা তো গোটাই মাদ্রাসা। হাজার হাজার দার্স চলছে মসজিদের মধ্যে, এক মসজিদের মধ্যে কতটা হালাকা, হেফজো হেফজোখানা, কোন জায়গায় কে শায়খ বসে আছে হাদিস পড়াচ্ছেন, কোথায় দার্স হচ্ছে, পুরোটাই সালাতের টাইম বাদে বাকি টাইমটা মনে হবে যে এটা একটা বিরাট মাদ্রাসা। এই মসজিদ একটা শিক্ষার কেন্দ্র হিসেবে গ্রহণ করবেন। অত্র অঞ্চলের মানুষ কোনো দিনদার আলেমকে নিয়ে এসে আপনাদের এখানে এলেম শিক্ষার ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য এলেম অর্জন করা ফরজ। আচ্ছা বলুন তো, এলেম অর্জন করা ফরজ, কোন এলেম? যে এলেম অর্জন না করলে আপনি আল্লাহকে চিনবেন না, যে এলেম অর্জন না করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন না, যে এলেম অর্জন না করলে আপনি ইবাদত করতে পারবেন না, সেই এলেম অর্জন করা ফরজ। আজকে যদি ঘোষণা দেওয়া হতো যে কোরআনের পাঁচটি আয়াত মুখস্থ করলে তাকে ১০০০ টাকা দেওয়া হবে, তাহলে সবাই এসে এসে মুখস্থ করা শুরু করতাম। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে তাকে একটা করে ৫০০ টাকার নোট দেওয়া হবে, দেখবেন মসজিদে জায়গা হবে না। কারণ কি জানেন? আমরা নগদে বিশ্বাসী, আমরা বাকিতে বিশ্বাস করি না। কবে মরবো আর কবে আবার জান্নাতে যাব, কবে কি পাবো, এই বিরাট বাকির ব্যাপার। খালি দুনিয়াতে যা হাতের কাছে আসবে তাই আমরা গ্রহণ করতে প্রস্তুত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছিলেন যে মানুষ যদি জানতো যে মসজিদে সালাত আদায় করতে আসলে গোস্তবিহীন একটা হাড্ডিও খেতে পাওয়া যাবে তো মানুষ আসতো। অতএব গুরুত্ব দেন এগুলো বিষয়ের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মনে হয় যে কাউকে ইমামতি করতে দিয়ে বাড়িতে যায়, যে সালাত আদায় করতে আসেনি তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। এক সাহাবি, অন্ধ সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাম, আমি তো অন্ধ মানুষ, আমাকে বাড়ি থেকে কেউ হাত ধরে মসজিদে নিয়ে আসবে এই ধরনের মানুষও আমার কাছে নাই, তা আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি, এর অনুমতি কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আছে, যাও। চলে যেতে লেগেছে, সব সাথে সাথে আবার ডাক দিলেন, দেখে বলতে যাই তুমি কি আজান শুনতে পাও? যাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনতে পাই, যেহেতু আজান শুনতে পাও তো মসজিদে আসা তোমার জন্য ওয়াজিব, মসজিদে আসতে হবে। কাকে বললেন? অন্ধ ব্যক্তি, যাকে ধরে নিয়ে আসার মানুষও নাই। এবার আমার কোনো ওজর চলবে? চিন্তা করবেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লি কায়েমা, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতে, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, তা কায়েদান, বসে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতে, তুমি বসেও সালাত আদায় করতে না পারো, ফালা জামমিন, তাহলে কাঁথে শুয়ে সালাত আদায় করো, সালাত মাপ নাই। অতএব সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, এই মসজিদের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করুন, এই মসজিদকে আবাদ করার চেষ্টা করুন এবং পরকালমুখী হওয়ার চেষ্টা করুন, পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।